সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে 2রা মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাহবুবুল হক। এই সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মেরিনা আক্তার মিনা উপজেলা নির্বাচন অফিসার, মোহাম্মদ আলমগীর হোসেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিব, আওয়ামী লীগ নেতা আলতাফ মাহমুদ, জাকারিয়া খান জেমস প্রমুখ।